রুই বা কাতলা মাছের ডিম দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মাছের ডিমের বড়া। আমার তৈরি এই মাছের ডিমের বড়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এর জন্য প্রথমে একটা বোলে মাছের ডিম নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে মিশিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, বেসন, নুন আর হলুদ গুঁড়ো। এবার এই সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে একটা স্পুনের সাহায্যে। আমি সব ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে মেখে নিয়েছি, মাখতে মাখতে দেখা যাবে যে সব ইনগ্রেডিয়েন্টস যখন একসঙ্গে মিশে গেছে তখন একটা প্যানে সর্ষের তেল নিয়ে তেল গরম হতে দিলাম। প্রথমে তেলটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে পুরো প্যানে স্প্রেড করে নিলাম। তেলটা বেশ গরম হলে মাছের ডিমের বড়া থেকে আঙুলের সাহায্যে একটু একটু অংশ নিয়ে এটা বড়ার আকারে এই তেলে ছেড়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো নয়, বেশ কয়েকটা বড়া প্রথমে তেলে দিয়ে ভেজে নিতে হবে। এক পিট মিডিয়াম আঁচে 2 মিনিট রেখেছি, তারপরে উল্টে দিয়েছি। এইভাবে ভাজতে ভাজতে মাছের ডিমের বড়ার 2 পিটি যেন হালকা ব্রাউন কালার হয়, এরকম যখন দেখতে হবে মাছের ডিমের বড়াগুলো, তখন এক এক করে বড়াগুলো একটা প্লেটে তুলে নেব। এইভাবে সব বড়াগুলো ভেজে নিতে হবে। মাছের ডিমের বড়ার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। আর সুমিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।